हठात घरे एक प्रजापति उड़े एसे ढुकलो। और पाखाय जेन रंगेर मेला बसेछे। खूब चेना लागछे, कोथाय जेन देखेछे ए रंगेर खेला। खूब मिल जेन किसेर साथे। तुमी हासले तोमार मुखे तो एमोनी रंगेर छटा देखते पाई, ता तो प्रजापतिर पाखाकेओ हार मानाय। ओ एकटुओ स्थिर हये बसछे ना कोथाओ, मनेर आनंदे सारा घरमय उड़े बेड़ाচ্ছে। এই চঞ্চলতাটাও আমার খুব চেনা। তুমি যখন হাত ধরে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য বায়না করো, তখন তো তোমায় এমনই চঞ্চল লাগে। হয়তো এবার ক্লান্ত হয়ে জানালার পর্দার গায়ে বসবে। কি মিষ্টি লাগছে দেখতে, কি স্নিগ্ধ তার রূপ। এই রূপও যেন আমার খুব চেনা লাগছে। এবার ক্লান্ত হয়ে জানালার পর্দার গায়ে বসলো। তুমি যখন তোমার দুই হরিণী চোখে মোটা করে কাজল পরে আর কপালে একটা ছোট্ট পাথরের টিপ পরে এসে আমার সামনে দাঁড়াও, তখন তো আমি এমনই মুগ্ধ হয়ে দেখি। জানি না কেন এই পৃথিবীর যা কিছু সুন্দর সব কিছুতেই আমি তোমায় দেখি। হয়তো ভালোবাসা এমনই হয় ভালোবাসা, সারা ঘরময় উড়ে বেড়াচ্ছে। কেন জানি না প্রকৃতির এই অপরূপ সৃষ্টিকে দেখেই আজ মনটা ভালো হয়ে গেল। সারা ঘরে যেন রং ছড়িয়ে দিয়েছে এই প্রজাপতি। দু চোখে রঙিন স্বপ্ন এঁকে দিয়েছে আমার। অবাক হয়ে তাই একটু সাহস করে ওর কাছে গেলাম। ডানার অপরূপ কাজ থেকে প্রাণ জুড়িয়ে গেল আমার। কি মিষ্টি এই প্রজাপতির চলাচল, সারা ঘরে এক অপরূপ মায়াবী জগতের সৃষ্টি করেছে। কেমন যেন চঞ্চল হয়ে সারা ঘরময় উড়ে বেড়াচ্ছে এই প্রজাপতি। কি সুন্দর লাগছে দেখতে, প্রাণ জুড়িয়ে যাচ্ছে আমার। ও কি তোমার ভালোবাসার বার্তা নিয়ে এসছে? জানি না কেন মনে হচ্ছে ও যেন আমায় কিছু বলতে চায়। খুব কাছের লাগছে আমার। এবার যে জানলা দিয়ে উড়ে বেরিয়ে গিয়ে বসলো একটা আমের গায়ে। আমটাতে অল্প পাক ধরেছে, আজ বিকেলে কালবৈশাখী হলে খসে পড়বে। একদিন আম মাখা বানিয়ে খাওয়াবে আমায়? নিজের অজান্তেই খেয়াল হলো প্রজাপতিটা কখন যেন আমটার উপর থেকে অদৃশ্য হয়ে গেছে। সারাক্ষণ তো ওর দিকেই তাকিয়েছিলাম, উড়ে গেলে তো নিশ্চয়ই দেখতে পেতাম। ক্ষণিকের জন্য বুকটা কেমন খালি হয়ে গেল আমার। তাহলে এতক্ষণ কি দেখলাম? আসলে মানুষের মনের এলোমেলো কিছু চিন্তা, না পাওয়া, ইচ্ছে, আশা, আকাঙ্ক্ষা, ভালোবাসার মানুষটাকে প্রতিনিয়ত চোখে হারানোর কষ্ট, এইসব মিলিয়েই নানা রঙের প্রজাপতির সৃষ্টি হয়। আজ আমি যেমন তাকে দেখলাম, সবাই তার দেখা ঠিকই পাবে।